দুরাকাত সালাত আদায় করে বসতে হবে। তো যারা আল্লাহ রাসূলের এই প্রকৃত সুন্নাতকে আল্লাহ রাসূলের এই সুন্নাতকে কবর দিয়ে তার উপরে লাল বাতি জ্বালিয়েছে, শুনে রাখুন, জানার পরেও যদি আপনি ফিরে না আসেন, জানার পরেও যদি রাসূলের সুন্নাতের অনুসারী না হন, কাল কিয়ামতের মাঠে আপনার কবরে লাল বাতি জ্বলবে, ঠেকানোর সুযোগ পাবেন না। পুরুষদের প্যান্ট থাকবে টাকনুর উপরে, আর মহিলার থাকবে কোথায়? নিচে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু, মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মা ইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহ, واشهد ان لا اله الا الله وحده لا شريك له, واشهد ان محمدا عبده ورسوله, ارسله بالحق بشيرا ونذيرا, اما بعد فان خير الحديث كتاب الله, وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم, وشر الأمور محدثاتها, وكل محدثات بدعة, وكل بدعة ضلالة, وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم, وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين, فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون. قال رسول الله صلى الله عليه وسلم, بدا الإسلام غريبا وسيعود كما بدا, فطوبى للغرباء. قيل يا رسول الله ومن الغرباء؟ قال الذين يصلحون ما أفسد الناس. رواه أحمد. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, من صلى صلاه لم يقرا فيها بام القران فهي خداد ثلاثه. رواه مسلم. عن ابي قتاده رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين. رواه البخاري. قال رسول الله صلى الله عليه وسلم, لا يزال إلقى فيها وتقول هل من مجيد حتى يضع فيها رب العالمين قدامه فينذبي بعضها إلى بعض ثم تقول قد قد بإزتك وكرامك. رواه البخاري. عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, كل امتي يدخلون الجنه الا من ابى. قيل يا رسول الله ومن الابى؟ قال من اعطاني دخل الجنه ومن عصاني فقد ابى. رواه البخاري. নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নওগাঁ জেলার অন্তর্গত সোনাপুর শাখা কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ইসলামী সম্মেলনের প্রথম দিনের মহতারাম সভাপতি, আলোচকবৃন্দ, ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট শ্রদ্ধাভাজন মুরব্বিয়া কেরাম, সমবয়সী তরুণ ছাত্র যুবক ভাইরা, স্নেহের আদরের ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবলা সরলা সতী সাধবী সুশিক্ষিতা আমার মা ও বোনেরা, সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে দুনিয়াবী যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে দিনে এই আলোচনা সম্মেলনে উপস্থিত হওয়ার যে সুযোগ পেয়েছি এই জন্য আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বললেন না তারা কি বেজার নাকি?
অসন্তুষ্ট। যে সময়ে আমরা দিনী বৈঠকে বসার সুযোগ পেয়েছি, ঠিক এই সময়ে নওগাঁর হসপিটালে বহু মানুষ আছে না? আছে তো। আল্লাহ চাইলে আপনার আমার স্থান কি হসপিটালে হতো কিনা? যে আল্লাহ আমাদেরকে বালা মুসিবত থেকে, রোগ থেকে মুক্ত করে সুস্থ শরীরে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, সে আল্লাহর দরবারে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতপর গণিত দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা, যার আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের এই প্রচেষ্টা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। প্রিয় ভ্রাতৃমণ্ডলী, প্রচলিত ইসলাম বনাম প্রকৃত ইসলাম আমাদের কর্তব্য, এই শিরোনামে আজকের আলোচনা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। আহলে হাদিস আন্দোলন সমাজ বিপ্লবের এক ঐতিহাসিক আন্দোলন। আহলে হাদিস আন্দোলন শিরক মুক্ত তৌহিদ ভিত্তিক জীবন গড়ার আন্দোলন। আহলে হাদিস আন্দোলন বিদআত মুক্ত সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার আন্দোলন। এই আন্দোলন তাকলিদ মুক্ত ইত্তেবা ভিত্তিক জীবন গড়ার আন্দোলন। এই আন্দোলন মতবাদ মুক্ত ওহি ভিত্তিক জীবন গড়ার আন্দোলন। প্রতিটি মুমিনের হৃদয়ে লালিত হয় জান্নাত লাভের তীব্র বাসনা, আর এর পূর্ণ বাস্তবায়ন চায় আহলে হাদিস আন্দোলন। মুসলিমদেরকে ধর্মের দোহাই দিয়ে এক শ্রেণীর ব্যক্তিরা তন্ত্রমন্ত্রের নামে বিভিন্ন শিরক এবং বিদাতের মাধ্যমে মানুষকে অধর্মের দিকে পরিচালিত করছে, আরেক শ্রেণীর মানুষ মাজারে বসে খানকায় বসে ধর্মের নামে মানুষকে মুশরিক বানাচ্ছে প্রতিনিয়ত। ফলে আজকে প্রচলিত যে ইসলাম, ইসলাম মনে করে যেটা আমরা পালন করে চলেছি, অধিকাংশ মানুষ তার বহু অংশ পিওর ইসলাম থেকে অনেক দূরে, প্রকৃত ইসলাম থেকে অনেক দূরে। পিওর ইসলামকে পরিত্যাগ করে, প্রকৃত ইসলামকে পরিত্যাগ করে যদি কেউ প্রচলিত ইসলামের অনুসারী হয়, পপুলার ইসলামের অনুসারী হয়, তাহলে ওই ব্যক্তির সময় শ্রম সবই বৃথা যাবে। আমরা এটাকেই অনেক সময় যে কোনো মূল্যে আঁকড়ে ধরার চেষ্টা করি, পপুলার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সময় শ্রম ব্যয় করছি। যদি কেউ হকটা তুলে ধরে, যদি সে চূড়ান্ত সত্যটা প্রকাশিত করে দেয়, তাহলে আমাদের দীর্ঘদিনের লালিত ভ্রান্ত ইসলামকেই চূড়ান্ত ইসলাম মনে করে সেই হকের বিরোধিতা করার প্রয়াস চালায়, যা আদৌ ঠিক নয়। ইসলামের সূচনা হয়েছিল আজ থেকে প্রায় 1500 বছর আগে। কতদিন আগে? সৌদি আরবে মক্কা মদিনায়, সেখান থেকে ইরাক ইরান হয়ে পাক ভারতে এসেছে, আমাদের কাছে এসেছে। এই পর্যন্ত সুদীর্ঘ 1500 বছর পরে আমাদের পর্যন্ত ইসলাম আসতে আসতে বিভিন্ন জাতির নিকটে থেকেছে, বিভিন্ন সম্প্রদায়ের নিকটে থেকেছে, বিভিন্ন গোত্রের কাছে থেকেছে, বিভিন্ন দেশে থেকেছে, বিভিন্ন অঞ্চলে থেকেছে। এই সুদীর্ঘ 1500 বছরে বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জাতি নিজের প্রবৃত্তির অনুসারী হয়ে, নিজের সংস্কৃতির সাথে ইসলামকে মিশিয়ে, নিজের মতো তৈরি করে সেটা ইসলাম বলে চালিয়ে দিয়েছে। সেটাকেই আমরা এখন মেনে চলছি এবং জেদ করে সেটার উপরে টিকে থাকার চেষ্টা চালাচ্ছি। আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চাই প্রচলিত এই ইসলামকে সংস্কার করে, সংশোধন করে পিওর ইসলাম সমাজে প্রতিষ্ঠা করতে। যেখানে হাত দিবেন সেখানেই ভেজাল, আকিদার ক্ষেত্রে যেমন ভেজাল,
আমলের ক্ষেত্রেও ঠিক তেমনি ভেজাল। এই ভেজাল যুক্ত ইসলামকে মেনে না চলে নিজেকে সংস্কার করাটা এখন জরুরি, নিজেকে সংশোধন করাটা অত্যন্ত জরুরি। যদি নিজেকে পরিশুদ্ধ করতে পারেন, যদি নিজেকে সংশোধন করতে পারেন, তাহলে আপনি সফল কাম হবেন, নচেত দুনিয়াবী জীবনের যাবতীয় প্রচেষ্টা সব ব্যর্থ হয়ে যাবে। সূরা আনআম ৬ নম্বর সূরার ৪৮ আয়াত আল্লাহ বলছেন, ওমা আরসালুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, আমি রসুল প্রেরণ করেছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। ফামান আমানা ওয়া আসলাহা, যে ব্যক্তি ঈমান আনয়ন করবে ও নিজেকে পরিশুদ্ধ করবে, সংশোধন করবে, আল্লাহ দায়িত্বহীন ঘোষণা দিলেন যে আমি রসুল প্রেরণ করেছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। ফামান আমানা, যে ব্যক্তি বিশ্বাস করবে, ওয়া আসলাহা, এবং এই বিশ্বাসের আলোকে নিজেকে সংশোধন করবে, পরিশুদ্ধ করবে, ত্রুটি মুক্ত করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, ওই ব্যক্তির জন্য কোনো ভয় নেই, ওই ব্যক্তির জন্য কোনো চিন্তাও নেই। এই আয়াতটাকে সামনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বললেন যে আল্লাহর পক্ষ থেকে যে বিধান নাজিল করা হয়েছে, এই বিধানের উপরে যে ব্যক্তি ঈমান আনবে, ঈমানের আলোকে নিজেকে সংশোধন করবে, পরিশুদ্ধ করবে, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তির কোনো ভয় নেই, ওই ব্যক্তির কোনো চিন্তাও নেই। তাহলে নিজেকে সংশোধন করতে রাজি আছেন? যারা কথা বললেন না, আল্লাহ তুমি আমাদের কবুল করো। লাভটা কি হবে যদি সংশোধন হন, সমাজকে পরিশুদ্ধ করেন? আল্লাহ রাসূল বলছেন, বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা, ইসলামের সূচনা হয়েছিল নিঃসঙ্গ অবস্থায়, অল্প সংখ্যক মানুষদের মাধ্যমে ইসলামের সূচনা হয়েছিল, প্রকৃত ইসলামটা আবারও ফিরে আসবে অল্প সংখ্যক মানুষদের মধ্যে। ফাতুবা লিল গুরাবা, আর এই অল্প সংখ্যক মানুষদের জন্যই হচ্ছে জান্নাতের সুসংবাদ। কিলা ইয়া রাসূলুল্লাহ, আমানিল গুরাবা, কারা তারা? হে আল্লাহর রাসূল, পরিচয় কি তাদের? অল্প সংখ্যক মানুষ তারা কারা হবে? আল্লাহর রাসূল বলছেন, আল্লাযীনা ইসলিহুনা মা আফসাদান নাস, ইসলামের যে বিষয়গুলো মানুষ নষ্ট করেছে, ইসলামের যে বিষয়গুলো মানুষ ধ্বংস করেছে, এই ধ্বংসকৃত নষ্টকৃত বিষয়গুলো যারা সংস্কার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবে, তারাই হচ্ছে সংস্কারক, তারাই হচ্ছে জান্নাতি কাফেলা। সুবহানাল্লাহ বান্দি, আহমদে হাদিসটি পাবেন ১৬৭৩৬, মিশকাতুল মাসাবিতেও পাবেন ১৬৯, ১৭০, দুই হাদিসেই পাবেন। প্রিয় বন্ধুরা, আমার সমাজে যে ইসলাম চলছে, প্রচলিত ইসলাম, এই প্রচলিত ইসলামের বহু অংশ পিওর ইসলাম নয়। আমি কয়েকটা উদাহরণ দিব। এক, আকিদার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নাকি সর্বত্র বিরাজমান নন? যারা বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন, তবে সর্বত্র বিরাজমান এই আকিদার সংখ্যা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। যদি ভোটাভুটিতে যাওয়া হয় যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান অথবা বিরাজমান নয়, তাহলে যারা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন, তাদের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়ে যাবে। এত কম সংখ্যক আপনার সাপোর্ট পাবেন, মানে ভোট পাবেন, যে আপনার জামানতটা ন্যূনতম একটা পার্সেন্ট থাকে না, যে এত পার্সেন্ট ভোট না পেলে জামানত বাতিল, তাহলে আপনার জামানতটা বাতিল হয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থান
দ্ব্যর্থহীন ভাষায় তিনি ঘোষণা দিয়েছেন। সূরা রাদ 13 নম্বর সূরার 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী রাফা আস-সামাওয়াতি বিগায়রি আমাদিন তারাউনাহা, আল্লাহ তিনি যিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন বিগায়রি আমাদিন কোন খুঁটি ছাড়া স্তম্ভ ছাড়া, তারাউনাহা যেটা তোমরা দেখতে পাচ্ছ, আসমান একদম প্রকাশিত না কিন্তু কোন খুঁটি আছে, সুবিশাল এই বিস্তীর্ণ আকাশ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কোন খুঁটি ছাড়া স্তম্ভ ছাড়া। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমুন্নীত। তাহলে তার অবস্থান তিনি নিজেই বলছেন এটা ঠিক না, আপনার হুজুরের মন্তব্য ঠিক। আল্লাহ রাব্বুল আলামিনের দ্ব্যর্থহীন ঘোষণা কিয়ামত পর্যন্ত চূড়ান্ত। বাংলাদেশের সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ বিরাজমান, সমস্ত মানুষের সিদ্ধান্ত বাতিল হয়ে যাবে। ঠিক একই মর্মে বহু আয়াত এসেছে, আপনি সুরা আরাফে পাবেন 7 নম্বর সুরার 54 নম্বর আয়াত, আপনি সুরা ইউনুসে পাবেন 10 নম্বর সুরার 3 নম্বর আয়াত, আপনি সুরা তোহা পাবেন 20 নম্বর সুরার 5 নম্বর আয়াত, সুরা ফুরকানে পাবেন 25 নম্বর সুরার 59 নম্বর আয়াত, সুরা সাজদায় পাবেন 32 নম্বর সুরার 4 নম্বর আয়াত, সুরা হাদিদে পাবেন 77 নম্বর সুরার 4 নম্বর আয়াত। একাধিক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থান সম্পর্কে বলছেন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমুন্নীত। অথচ চলছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, এই আকীদা বাতিল। এটা হচ্ছে প্রচলিত ইসলাম, পিওর ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নীত। এই মর্মে একটা হাদিস দেখুন, সহিহ মুসলিমের 537, মুয়াবিয়া বিন আল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার একটা দাসী ছিল, ছোট্ট মহিলা দাসী, ছাগল চড়াতো। একদিন নেকড়ে বাঘ ছাগল নিয়ে গেছে, আমি আদম সন্তান হিসাবে স্বাভাবিক রাগান্বিত হয়েছি, তাকে একটা থাপ্পড় মেরেছি, পরক্ষণে আমি অনুতপ্ত হয়েছি, এটাকে অপরাধ মনে করলাম, আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, এই ঘটনা আমি অনুতপ্ত হয়ে তাকে স্বাধীন করে দিতে চাই। আল্লাহ রাসূল বলছেন তাকে নিয়ে আসো, ছোট্ট একটা মহিলা দাসী। আল্লাহ রাসূল দুইটা প্রশ্ন করলেন, কাকে করলেন? ওই দাসী মহিলাটিকে। আল্লাহ রাসূল বলছেন বলতো আইন আল্লাহ, আল্লাহ কোথায়? কে প্রশ্ন করছে? কে প্রশ্ন করছে? আল্লাহ রাসূল। কাকে প্রশ্ন করছে? দাসীকে, ছোট্ট একটা মহিলা দাসী। আইন আল্লাহ, বলতো আল্লাহ কোথায়? এবার জবাব দিচ্ছেন, শুনে রাখুন, হে বড় বড় ডিগ্রিধারী ওলামায়ে কেরাম, শুনে রাখুন, আল্লাহ রাসূলের সময়ে ছোট্ট মহিলা দাসীর জবাবটি শুনে রাখুন। তিনি বলছেন কালাত ফিস সামায়ে, আল্লাহ হচ্ছেন আসমানে। কোথায়? আসমানে। আল্লাহ রাসূলের যুগের ছোট্ট একটা মহিলা দাসী, তিনি জবাব দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন আসমানে। আর এই যুগের বাবরের নাম নারী ডিগ্রিধারী ব্যক্তি পর্যন্ত জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রয়েছেন। দ্বিতীয় প্রশ্ন করছেন, মান আনা, বলতো আমি কে? জবাব দিচ্ছেন কালাত আনতা রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। তখন রাসূল বলছেন কালা তিকহা ফা ইন্নাহা মুমিনাতুন, এক মুমিনা নারী, এক মুমিনা মহিলা, সুতরাং তাকে স্বাধীন করে দাও, তাকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের যুগের একটা ছোট্ট দাসী মহিলা পর্যন্ত জানতেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আসমানে অবস্থান করছেন, সর্বত্র বিরাজমান নয়। দুই, আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে না তিনি নিরাকার সত্তা? নিরাকার, ভুল হয়েছে না? আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে, তিনি নিরাকার সত্তা নন।
আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় নিজেই বলছেন সূরা জুমার ৩৯ নম্বর সূরার ৬৭ আয়াত আল্লাহ বলছেন ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরজু জামিয়ান কাযযাতুহু ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিন তারা আল্লাহর যথাযথ সম্মান করে না কিয়ামতের দিন আকাশসমূহ ভাস্কর অবস্থায় থাকবে আকাশসমূহ জমিন আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মুষ্টিতে থাকবে আল্লাহ বলেন ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরজু জামিয়ান কাযযাতুহু ইয়াউমাল কিয়ামাহ তারা আল্লাহর যথাযথ সম্মান করে না কিয়ামতের দিন পুরো পৃথিবী থাকবে আল্লাহর মুষ্টিতে কোথায় থাকবে মুষ্টিতে আরো পরিষ্কার করে বলেন ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি আকাশসমূহ ভাস্কর অবস্থায় থাকবে তার ডান হাতে কে বললেন আল্লাহ নিজেই বলেন যে পৃথিবী থাকবে হাতের মুষ্টিতে আকাশসমূহ ভাস্কর অবস্থায় থাকবে তার ডান হাতে সূরা জুমার ৩৯ নম্বর সূরার ৬৭ আয়াতে পাবেন আল্লাহর হাত আছে সহিহ বুখারী ৭৩৮৪ খুলুন আল্লাহর রাসূল বলেন লা ইয়াযালু ইলকা ফিহা ওয়া তাকুলু হাল মিন মাজিদ জাহান্নামীদের বিচারের পর যখন জাহান্নামে দেয়া হবে জাহান্নাম তখন বলবে আল্লাহ আরো কি কিছু আছে হাত্তা ইয়াযা ফিহা রাব্বুল আলামিন কদামাহু ফায়ানযাবি বাযুহা ইলা বাযিন ততক্ষণ পর্যন্ত বলবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে তার পা না রাখবেন যখনই পা রাখবেন জাহান্নাম এক অংশ আরেক অংশের সাথে মিশে যাবে জাহান্নাম এক অংশ আরেক অংশের সাথে মিলে যাবে ওয়াতাকুলু সুম্মা তাকুলু ক্বাদ ক্বাদ বিইজ্জাতিকা ওয়া কারামিকা তখন জাহান্নাম বলবে তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম করে বলছি আমি পূর্ণ হয়েছি বাস বাস আমার আর প্রয়োজন নেই ৭৩৮৪ সহিহ বুখারী খুললেই পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে নিরাকার যদি হয় তাহলে হাত পা থাকে তবে হ্যাঁ স্রষ্টার সাথে কোন সৃষ্টির তুলনা নেই তার আকৃতি আছে পর্যন্তই বিশ্বাস রাখতে হবে তার আকৃতি কেমন কারোর সাথে তুলনা করার কোনো সুযোগ নেই সহিহ বুখারীর ৭৪৩৭ হাদিসটি খুলুন আল্লাহর রাসূল বলেন আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম বলেন হে আল্লাহর রাসূল কাল কিয়ামতের মাঠে আমরা কি আল্লাহকে দেখতে পাবো আল্লাহর রাসূল বলেন মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদের ন্যায় পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কি কোনো অসুবিধা হয় অসুবিধা হয় আবার বলেন যে মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয় বলেন না আল্লাহর রাসূল বলেন শুনে রাখো মেঘমুক্ত আকাশে সূর্য যেমন দেখতে কোনো অসুবিধা নয় মেঘমুক্ত আকাশে পূর্ণিমা চাঁদ যেমন ঝকঝকে দেখা যায় কাল কিয়ামতের মাঠে তোমরা তোমাদের আল্লাহকে এর চাইতে আরো পরিষ্কার ভাবে দেখতে পাবে তার মানে আল্লাহর আকার আছে তিনি নিরাকার সত্তা নন তিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি এই নিয়ে কত যে গন্ডগোল চলছে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন সূরা কাহাফ ১১০ নম্বর আয়াত কুল হে মুহাম্মদ সাসাম বলে দাও ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি একজন মানুষ মিসলুকুম তোমাদের মতোই মানুষ ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আমার কাছে ওহি করা হয় যে তোমাদের ইলা কেবলমাত্র একজন একক ইলা এই ওহি আমার কাছে আসে পার্থক্য এটা আমি নবী মনোনীত হয়েছি রসুল মনোনীত হয়েছি আমার কাছে ওহি আছে তোমাদের কাছে ওহি আসে না তবে সৃষ্টিগত হিসাবে তোমাদের মতো আমি একজন মানুষ শিখিয়ে কে দিচ্ছেন আল্লাহ এর সমর্থনে এটা হাদিস দেখুন সহিহ বুখারীর ৪০১ নম্বর আল্লাহ রাসূল সালাত আদায় করালেন সালাতের বর্ণাকারে সন্দেহ তিনি হয় কম পড়িয়েছেন অথবা বেশি পড়িয়েছেন সালাম ফিরিয়ে দিয়েছেন
আল্লাহ রাসূল, সালাতে কি নতুন কোন পদ্ধতি হলো? কই না তো, আপনি তো এই করলেন। তখন আল্লাহ রাসূল আবার কিবলা দেখে হলেন, সাহু সাজদা দিলেন, ভুল সংশোধনের যে সাজদা, এরপর সালাম ফিরালেন। এরপর তিনি বলছেন, শোনো, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতো এক মানুষ, আনসা কামা তানসাওনা, আমিও ভুল করি, তোমরা যেমন ভুল করো, তোমরা মানুষ হিসাবে যেমন ভুল করো আমিও তো ভুল করি। ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি, শুনে রাখো, আমি যদি ভুল করি, আমি যদি ভুলে যাই, তাহলে তোমরা আমাকে স্মরণ করায় দিবে, আমাকে সংশোধন করায় দিবে। সহিহ বুখারীর 401 নম্বরে পাবেন। আল্লাহ রাসূল মাটির তৈরি না নূরের তৈরি? মাটির তৈরি, তিনি নূরের তৈরি ন। চার, আমরা যখন পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাই, তাই না? আল্লাহ রাসূল বলছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে যায়, ফালা ইয়াজলিস, প্রবেশ করেই যেন সে না বসে, হাত্তা ইউসল্লি রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত না দুই রাকাত সালাত আদায় করেছো। কয় রাকাত? দুই রাকাত তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করে বসের আগে বসো না। আপনি হাদিসটি পাবেন সহিহ বুখারীর 1163-তে পাবেন। তাহলে মসজিদে প্রবেশ করে দুই রাকাত সালাত আদায় করার পরে বসতে হবে, আগে নয়। এটা আল্লাহ রাসূলের সুন্নাত, এটা পিওর ইসলাম, প্রকৃত ইসলাম। পপুলার ইসলাম কি? মসজিদে ইমামের জায়গার উপরে একটা লাল বাতি জ্বালানো আছে, নিচে লেখা আছে লাল বাতি জ্বলা অবস্থায় সুন্নাতের নিয়াত করবেন না। দেখেন নাই? দেখেন নাই? বাংলাদেশের শত শত মসজিদ এটা আছে। অর্থাৎ জামাত শুরুর 2 বা 3 মিনিট আগে বাতিটা জ্বালানো হয়। বাতি জ্বালানো হয়েছে মানে আপনার আর সুন্নাত দরকার নেই, আপনি 3 মিনিট আছে বসে থাকেন, এসেছেন আপনি বসেন, এটা আমাদের সুন্নাত, প্রচলিত ইসলাম। আর পিওর ইসলামটা কি? দুই রাকাত সালাত আদায় করে বসতে হবে। তো যারা আল্লাহ রাসূলের এই প্রকৃত সুন্নাতকে, আল্লাহ রাসূলের এই সুন্নাতকে কবর দিয়ে তারপরে লাল বাতি জ্বালিয়েছে, শুনে রাখুন, জানার পরে যদি আপনি ফিরে না আসেন, জানার পরে যদি রাসূলের সুন্নাতের অনুসারী না হন, কাল কিয়ামতের মাঠে আপনার কবরে লাল বাতি জ্বলবে, ঠেকানোর সুযোগ পাবেন না। চলছে, কে ঠেকাবে? পাঁচ, আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় গেলেন, সেখানকার জনগণ বছরে আনন্দ উৎসব করতো 2 দিন। কেন করছো? আল্লাহ রাসূল, আগে থেকেই তো করতাম। আল্লাহ রাসূল বলছেন, কদ আদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহা মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, আবু দাউদের 1134-এ পাবেন, 1439 মিশকাতুল মাসাবিতে পাবেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তোমাদের এর চাইতে উত্তম 2টা দিন দিয়েছেন আনন্দ উৎসবের জন্য, খেলাধুলার জন্য, খুশির জন্য, আনন্দের দিন দিয়েছে হচ্ছে উত্তম তোমাদের 2টা, এই বা নতুন 2টা দিয়েছেন, একটা কি ইয়াউমাল আযহা, একটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহা, আর একটা হচ্ছে ইয়াউমাল ফিতর, ঈদুল ফিতর। ঈদের দিন কয়টি? কয়টি হলো, কথা বলেন? 2টি, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। যদিও জুমার দিন এগুলোকে ঈদ বলা হয়েছে, তো মূলত ঈদ 2টি, কিন্তু না, আপনি তো সন্তুষ্ট না, আমিও সন্তুষ্ট না, এবার আমরা চালু করেছি সকল ঈদের সেরা ঈদ, ঈদে বলেন মিলাদুন নবী। ঈদ তো 2টা, তাহলে আপনার 2টা কোনটা? একটা ঈদুল ফিতর আর একটা ঈদে মিলাদুন নবী। নয় কেন বলছেন? তাহলে একটা ঈদুল আযহা আর একটা ঈদে মিলাদুন নবী, তাই না? বলছেন কেন? শ্রেষ্ঠতা ওটা বাদ দিচ্ছেন কেন? হতভাগা মুসলমান,
আল্লাহ রাসূলের এই রেখে যাওয়া প্রকৃত সুন্নাতকে কবর দিয়ে কুরবানি করে নিজেদের তৈয়বা একটা ইচ্ছা চালু করেছি, কিয়ামত পর্যন্ত এদের কোনো বৈধতা নেই। 600 হিজরির পরে 625 হিজরিতে ইরাকের এরবিল প্রদেশের গভর্নর মুজাফফরউদ্দিন কুকুবুরি সর্বপ্রথম এই মিলাদের প্রচলন ঘটান। এর পূর্বে ইসলামের ইতিহাসে মিলাদের অস্তিত্ব পর্যন্ত ছিল না। চলছে সমাজে মহা ধুমধামে, মেহেরপুরে ছিলাম এই দিন, এই যে কয়েকদিন আগে গেল না, মেহেরপুরে প্রোগ্রাম ছিল গাংনি বাজারে, যখন তখন দেখি আল্লাহ একবার বিশাল রেলে নিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূলের মহব্বতে কদ কদ হয়ে মিছিল নিয়ে যাচ্ছে মাইক নিয়ে, তারা নাকি রাসূলের সুন্নাতের অনুসারী, রাসূলের আদর্শের বিরোধিতা করে রাসূলের সুন্নাতকে কবর দিয়ে নিজের তৈয়বা সুন্নাতের মাধ্যমে রাসূলের অনুসারী হওয়া যায় না। আদৌই সিদ্ধান্ত ঠিক নয়, চূড়ান্ত ভুল সিদ্ধান্ত। বলছিলাম প্রচলিত ইসলাম আর প্রকৃত ইসলামের তফাত। ৬ মুসলিম পরস্পর যখন সাক্ষাৎ করে অভিবাদন কি সালাম, তাই না? একজন সালাম দেবে আরেকজন সালামের জবাব দেবে। এই একটা সালামের মতো একটা ইবাদতেও তিনটা ভুল, তিনটা ভেদাল, কয়টা? তিনটা। হাদিসটাকে শোনেন, আবু দাউদের 5212, 2727 তিরমিজিতে পাবেন, 4679 মিশকাতুল মাসাবিতে পাবেন। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা কাল কাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমাইন ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াতাফাররাক। যখন দুই মুসলিম পরস্পর সাক্ষাৎ করে, সালাম মুসাফা করে, মুসাফা করে, আল্লাহ রাসূল বলছেন, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াতাফাররাক, ওই দুই ব্যক্তি পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আমিন উভয়কে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বললে পাপ হবে নাকি? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তো বললেন মুসাফা করে এখনো পৃথক হয়নি, এর পূর্বে আপনার গুনাহ মাফ। আপনি এবার শুরুতেই ভুল, মুসাফা হবে দুই হাতে, সালাম দাতার এক হাত, জবাব দাতার এক হাত, কিন্তু আপনি তো দিয়েছেন দুই হাত। এবার যে জবাব দিচ্ছেন যিনি, উনি দিয়েছেন দুই হাত, কয় হাত হলো? ব্যাখ্যা ভুল, মানে দুই হাত মানে আপনারই দুই হাত। এবার আরেকজন দুই হাত দিলে আর দুই হাত থাকলো? হলো তো চার হাত। আপনার এক হাত, যিনি জবাব দিবেন তার এক হাত, এই দুই হাত, একটা ভুল। দুই নম্বর ভুল হলো, আল্লাহ রাসূল বলছেন যে পৃথক হওয়ার পূর্বেই উভয়ের গুনাহ মাফ, তা আপনি পৃথক হয়ে এবারে হাতটা বুকে দিলেন কেন, এবারে চুমু খেলেন কেন? বুঝতে পারেননি মনে হয়। তাহলে চার হাতে মুসাফা করলেন দুই হাতের বদলে, মুসাফা করে আপনার আমল শেষ, এবার আপনি লাগালেন বুকে, কটা হলো? দুই। এবার আপনি দিলেন মুখে, চুমু খেলেন আরো মহব্বতের সাথে। একটা সালাম মুসাফাতে যদি তিনটা ভুল আমল প্রচলিত থাকে, তাহলে যাবেন কোথায়? আল্লাহ রাসূল তো বললেন যে পৃথক হওয়ার আগে গুনাহ মাফ, তা আপনি যে আরো তিনটা যোগ করলেন, এবার আপনার কি হবে? বলছিলাম প্রচলিত ইসলাম আর প্রকৃত ইসলামের তফা। ৭ নম্বর, মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত আজান দেয়, পাঁচ ওয়াক্ত আজান মসজিদের মিনার থেকে সাউন্ড হয়, আজানের জবাব দিতে হয়, তাই না? এরপর একটা দোয়া পড়তে হয়, এই দোয়াটা এত ফজিলতপূর্ণ, এই দোয়াটা এত ফজিলতপূর্ণ, আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রব্ব হাযিহি আদ-দাওয়াতিত তাম্মা, যে ব্যক্তি
মুয়াজ্জিনের আজান শেষে এই দোয়াটি পড়বে, আগে জবাব দিতে হবে মুয়াজ্জিন যা বলবে হুবহু তাই, শুধু হাইয়ালা সালা হাইয়ালাল ফালা এই দুইটাতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাকি যা বলবে তাই। এরপরে দরুদ ইব্রাহিম অন্য একটা হাদিস দ্বারা প্রমাণিত, দরুদ ইব্রাহিম পাঠ করার পরে আল্লাহ রাসূল বলছেন এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে কোনটি, আল্লাহুম্মা রব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াসসালাতি কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফযিলা ওবাসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়াআতা। আল্লাহ রাসূল বলছেন এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তির জন্য শাফাত করা আমি নবী আমার জন্য অপরিহার্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। সহিহ বুখারীতে পাবেন 614, নাসাইতে পাবেন হাদিস নাম্বার 680, আবু দাউদে পাবেন হাদিস সংখ্যা 529, মিশকাতুল মাসাবিতে পাবেন 659। আমি যা বলেছি হাদিসে হুবহু এই দোয়াটি এসেছে, কিন্তু না আপনি তো খুশি নন, এবার আপনি যোগ করছেন শেষে ইন্নাকা লা তুখলিফুল, এই সবাই জানেন পড়েন নাকি, পড়লে কিন্তু ধ্বংস হয়ে যাবে। আমি হাদিস নাম্বার বলে দিয়েছি, বাড়িতে গিয়ে খোঁজেন, যদি মিল পান মানবেন, মিল না পেলে আপনি ছাড়বেন, আমরা মানাতে বাধ্য নই। তবে রাসূলের হাদিস যদি এ পর্যন্ত হয় আর আপনি যদি অংশ যোগ করেন, আল্লাহ রাসূল বলেছেন ওয়াত্তা এই পর্যন্ত যে ব্যক্তি পড়বে কাল কিয়ামতের মাঠে তার জন্য শাফাত করা আমি নবী আমার প্রতি অপরিহার্য হয়ে যাবে, কিন্তু আপনি যদি আরো অংশ যোগ করেন তাহলে আপনার শাফাতকারীকে। চলছে আমল সমাজে বন্ধুরা আমার, এভাবে বলতে লাগলে তো সময় কুলাবে না, একটার উদাহরণ দেই আমলের ক্ষেত্রে, আমরা অফিসে যাব দাঁড় করাতে বললেই এখানেও ধরা পড়ে যাবেন, আমি অপমান করব না, করার উদ্দেশ্য নয়, চাই শুধু সংশোধন। আল্লাহ রাসূল বলছেন মামিন, আল্লাহ রাসূল বলছেন তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে, সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম তাকাবেন না তাদের প্রতি, ওয়ালা ইউজাক্কিহিম তাদেরকে পবিত্রও করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আচ্ছা অপরাধীকার আল্লাহ রাসূল বলেছে এখন পর্যন্ত বলেছে না, তিনি আগ প্রস্তুত করে নিচ্ছেন। এরপরে তিনি বলছেন প্রথম আল মুসবিল, যে ব্যক্তি যে পুরুষ তার প্যান্ট পাজামা লুঙ্গি অহংকারবশত ঝুলিয়ে টাকনুর নিচে পড়বে ওই ব্যক্তি হচ্ছে এক নম্বর। সমাজে আসে না না, এটা শুধু আসে নয়, আমাদের অধিকাংশই তাই, পুরুষদের প্যান্ট থাকবে টাকনুর উপরে আর মহিলার থাকবে কোথায়, নিচে। আপনি যান নওগাঁ বাজারে, 10 জন পুরুষের তদন্ত করেন, আমার বিশ্বাস 8 জন পুরুষেরই প্যান্ট পাবেন টাকনুর নিচে, 10 জন মহিলার তদন্ত করেন, আমার বিশ্বাস 8 জন মহিলার কাপড়ই পাবেন টাকনুর উপরে, শুধু উপরে রেখেই তারা ক্ষান্ত নন, আরো ডান পাশে এবং বাম পাশে কাপড়টা আরো অর্ধ হাত কেটে দিয়ে সে হাত পর্যন্ত নগ্ন করে রাস্তাঘাটে বাজারে ঘুরছে, ওটা আপনারই মেয়ে, ওটা আপনারই বোন, ওটা আপনারই স্ত্রী। দেখতে সমাজে দেখেই আমলে আল্লাহ রাসূলের সুন্নাত, নারী পড়বে টাকনুর নিচে, পুরুষ পড়বে টাকনুর উপরে, সমাজে পুরা সুন্নাত উল্টে গিয়ে নারী পড়ছে টাকনুর উপরে পুরুষ পড়ছে টাকনুর নিচে, এই চেতনা বাতিল করতে হবে। উপস্থিত যারা আছেন অনুরোধ করব আজকে তওবা করুন, টাকনুর নিচের অংশ কাপড় কেটে ফেলুন, পুরুষ টাকনুর উপরে পড়তে হবে এটাই চূড়ান্ত, যদি না পড়েন নিচের অংশ যা যাবে জাহান্নামে জ্বলবে, আল্লাহ রাসূলের তথ্যহীন ঘোষণা বাঁচার পথ কিন্তু পাবেন না। 106 পাবেন সহিহ মুসলিমের, 4087 পাবেন আবু দাউদের, 2563 মিশকাতে পাবেন, নাসাইতে পাবেন, 1200
এগারোতে পাবেন, তিরমিজি 2208 পাবেন, ইবনু মাজাহ 2795 পাবেন, মিশকাতুল নাসাবি বহু জায়গায় হাদিসটি এসেছে। বলছিলাম প্রচলিত ইসলাম এবং পিওর ইসলামের তফাত, প্রচলিত ইসলাম এবং প্রকৃত ইসলামের পার্থক্য দেখুন। সমাজের প্রতিটি স্তরে যেখানে হাত দিবেন, যেখানেই ছাঁচ করবেন, সেখানে ভেজালে ভেজালে পরিপূর্ণ হয়ে গেছে। এই প্রচলিত ইসলামকে পরিবর্তন করে, সংস্কার করে, পিওর ইসলামটা সমাজে প্রতিষ্ঠা করার চেতনা নিয়ে 1978 সালের 5ই ফেব্রুয়ারি যাত্রা শুরু করে বাংলাদেশ আহলাদিস যুব সংঘ। এদেশের তরুণ ছাত্র যুব সমাজকে পবিত্র কোরআন এবং সিরাদিসের পতাকাটা ঐক্যবদ্ধ করে তাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবনকে রসুলের আদর্শে আদর্শিত করে তাদের মাধ্যমে এই সমাজকে পরিশুদ্ধ করার কর্মসূচি নিয়ে এই সংগঠন মাঠে ময়দানে পরিচালিত হচ্ছে। তরুণরা যাচ্ছে অন্যায় পথে, পাপের পথে, তরুণরা যাচ্ছে মাদকাসক্তের পথে, তরুণরা যাচ্ছে ইস্তেজিং এর পথে, তরুণরা পা বাড়াচ্ছে জঙ্গিবাদের জিহাদের ভুল ব্যাখ্যার পা দিয়ে জঙ্গি বোড়ায় জড়িয়ে যাচ্ছে। বিভিন্ন মতবাদের পিছনে ছুটে তরুণরা তাদের আদমকে নষ্ট করে বিপজ্ঞানী হয়ে যাচ্ছে, কে ফিরাবে তাদের? আজকের এই যুব সমাজ আগামী দিনের এই দেশ এবং জাতির কর্ণধার, আগামী দিনে তারাই এই সমাজের নেতৃত্ব দিবে, তারাই পরিবারের নেতৃত্ব দিবে, তারাই রাষ্ট্রের নেতৃত্ব দিবে। এই সমাজ যদি তাদের হাতে এসে যায়, দিব্যান্ত এই যুবকের কাছে এই সমাজ কতটা নিরাপদ? সুতরাং আহলাদিস যুব সংঘ চায় তরুণ ছাত্র যুব সমাজকে রসুলের আদর্শে আদর্শিত করতে, রসুলের আদর্শে আদর্শবান যুব সমাজকে দিয়ে এই বাংলার জমিনকে পরিশুদ্ধ করার চেতনা নিয়ে এই সংগঠন পরিচালিত হচ্ছে। আমরা চাই চেতনা সম্পন্ন আদর্শ যুবক তৈরি করতে, আমরা চাই খাঁটি মধ্যপদায় তৈরি করতে। আমরা বিশ্বাস করি একটা এলাকায় একজন কর্মী যদি, একজন যুবক যদি রসুলের চেতনায় উদ্বুদ্ধ হয়ে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে ব্যাকগ্রাউন্ড ছাড়তে পারে, তার চেতনার মাধ্যমে পুরো এলাকা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একটা ঘটনা বলে আলোচনা শেষ করব। মুতার যুদ্ধে আপনার নাম শুনেননি, 629 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। জায়েদ বিন হারেসাকে সেনাপতি করে আল্লাহ রাসূল তাকে প্রেরণ করছেন, বলছেন যদি জায়েদ বিন হারেসা শাহাদাত বরণ করে জাফর বিন আবু তালিবকে তোমরা সেনাপতি করবে, তিনি যদি শাহাদাত বরণ করেন আবদুল্লাহ বিন রাওয়াহাকে সেনাপতি করবে, তিনিও যদি শাহাদাত বরণ করেন তাহলে পরামর্শ করে আরেকজনকে নির্ধারণ করে নেবে। তারা অভিযানে চলে গেলেন, সংবাদ পেলেন মুসলিমদের সৈন্য সংখ্যা 3000। কত? 3000। সংবাদ পেলেন প্রতিপক্ষের সৈন্য সংখ্যা প্রায় 2 লক্ষ। আচ্ছা বলেন তো, 2 লক্ষ সৈন্যের কাছে 3000 সৈন্যের কোনো তুলনা হয়? পরামর্শ বৈঠক ডাকলেন, কি করা যায়? আল্লাহ রাসূল যাদেরকে পাঠিয়েছেন তারা পরামর্শ করছেন, অধিকাংশের পরামর্শ এই অভিযান স্থগিত করে আল্লাহ রাসূলের কাছে সংবাদ পাঠানো হোক, হয় তিনি সৈন্য দিয়ে সহযোগিতা করুক অথবা কি পরামর্শ দেন, কি নির্দেশনা আসে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। তখন একজন তরুণ সাহাবী আবদুল্লাহ বিন রাওয়াহা, হে যুবক শুনে রাখো, এই চেতনায় তোমাকে উদ্বুদ্ধ হতে হবে। আবদুল্লাহ বিন রাওয়াহা তেজদীপ্ত বক্তব্য দিলেন, পরামর্শ দিলেন, জি না, এই সিদ্ধান্ত হতে পারে না। ইয়া কওমে, হে আমার জনগণ, হে আমার সম্প্রদায়ের জনগণ, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইন্নাল্লাতি তাকরাহুন আলাল্লাতি খারাজতুম তাতলুবুনাশ শাহাদা, তোমরা যে উদ্দেশ্যে বেরিয়ে এসেছো, যে চেতনা নিয়ে বেরিয়ে এসেছো, আর এখন এখানে এসে সেটাকে অপছন্দ করছো। কি চেতনা? আশাহাদা, শাহাদতের স্পিরিট নিয়ে, শাহাদতের চেতনা নিয়ে, শাহাদতের তামান্না নিয়েই তো তোমরা জিহাদে এসেছো, আর এখানে এসে তোমরা ভয় পেয়ে যাচ্ছ। আমা নুকাতিলুন নাস বিআদাদিন ওয়ালা কুওয়াতিন ওয়ালা কাসরাতিন, শুনে রাখো, আমরা জিহাদে আসি নাই সংখ্যার বিবেচনায়, ওয়ালা কুওয়াতিন শক্তির বিবেচনা করে আমরা আসি নাই,
সংখ্যাধিক্যের চিন্তা করে আমরা জিহাদে আসি নাই। মা নুকাতিলু ইল্লা বিহাজাদ দ্বীন, শুনে রাখো, আমরা দ্বীনই স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দ্বীনই মহব্বতে আমরা এই জিহাদে এসেছি। আল্লাযী আকরামানা আল্লাহু বিহি, আর এই দ্বীনই আমাদেরকে সম্মানিত করেছে, এই দ্বীনই আমাদেরকে মর্যাদা মণ্ডিত করেছে। শুনে রাখুন, ফান্তালিকু ফা ইন্নামা হিয়া ইহদাল হুসনাইন, আমাদের সামনে এখন দুইটি কল্যাণের যে কোনো একটি অপেক্ষা করছে। শুনে রাখো, আমাদের সামনে এখন দুটি কল্যাণের যে কোনো একটি অপেক্ষা করছে। ইম্মা জুহুরুন, একটি হচ্ছে হয় আমরা বিজয় লাভ করব, এটা আমাদের জন্য কল্যাণকর হবে, ও ইম্মা শাহাদাতুন, নয়তো আমরা শাহাদাত বরণ করব, এটা আমাদের জন্য কল্যাণকর হবে। এই তথ্যহীন পরামর্শ যখন তিনি দিলেন, উপস্থিত জনগণ বলছেন কদ আল্লাহে সাদাকা ইবনে রাওহা, আল্লাহর কসম করে বলছি আব্দুল্লাহ বিন রাওহা তো সত্য কথা বলেছেন, তিনি তো সত্য কথা বলেছেন, আমরা তো জিহাদি তামান্না নিয়ে শহীদের কামনা বাসনা নিয়ে এই ময়দানে এসেছি, সংখ্যা আমাদের বেশি কিনা, শক্তি আমাদের বেশি কিনা, আমাদের আধিক্য কিনা, এরকম কোন চিন্তা নিয়ে তো আমরা জিহাদে আসি নাই। সুতরাং এই জিহাদ স্থগিত করার কোনো প্রশ্নই ওঠে না, এই অভিযান স্থগিত করার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং নতুন উদ্দীপনা নিয়ে, নতুন চেতনা নিয়ে, নতুন উদ্যমে তারা যায়েদ বিন হারেসার নেতৃত্বে 3,000 সৈন্য নিয়ে প্রায় 2,00,000 সৈন্যের উপরে ঝাঁপিয়ে পড়লেন। বীর বিক্রমে যুদ্ধ করতে করতে যায়েদ বিন হারেসা শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাসূলের পরামর্শ অনুযায়ী জাফর বিন আবু তালিবকে সেনাপতি করা হলো। ইসলামের ঝান্ডা তুলে নিয়ে তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, এক পর্যায়ে তিনিও শহীদ হলেন। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা, তিনি ইসলামের ঝান্ডা তুলে নিলেন, এক পর্যায়ে তিনিও শাহাদাত বরণ করলেন। পরামর্শ করে চতুর্থ সেনাপতি খালেদ বিন ওয়ালিদকে নির্ধারণ করে নিলেন। খালেদ বিন ওয়ালিদ ইসলামের ঝান্ডা তুলে নিয়ে নতুন ভাবে আবার সাজিয়ে নিয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা নিয়ে তিনি আবার ঝাঁপিয়ে পড়লেন। খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলিম বাহিনী মাত্র 3,000 সৈন্য নিয়ে এই বিশাল প্রতিপক্ষের সাথে মোতা অভিযানে শুধুমাত্র ইমানি বদৌলতে, আল্লাহর কাহিনী বদৌলতে তারা এই মোতা অভিযানে বিজয় লাভ করেছিলেন। শোনো, এখন প্রেরণা যুগিয়েছিল একজন তরুণ, প্রেরণা যুগিয়েছিল একজন যুবক, আব্দুল্লাহ বিন রাওহা। আমরা চাই বাংলার প্রতিটি ঘরে ঘরে আব্দুল্লাহ বিন রাওহার মতো চেতনা সম্পন্ন যুবক তৈরি হোক। আমরা চাই আব্দুল্লাহ বিন রাওহার মতো চেতনা সম্পন্ন যুবক বাংলার প্রতিটি সমাজে দাঁড়িয়ে যাওয়া। এরকম তরুণ যদি তৈরি হয়ে যায়, এরকম যুবক যদি তৈরি হয়ে যায়, ইনশাল্লাহ তাদের নেতৃত্বে সমাজ সংস্কারের ময়দানে যদি ঝাঁপিয়ে পড়া যায়, সকল বিধান বাতিল করো, ওয়ের বিধান কায়েম করো, এই স্লোগান নিয়ে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়া যায়, এ আওয়াজ যদি বাংলার ঘরে ঘরে উচ্চারিত হয়, এ আওয়াজ যদি প্রতিটি মুমিনের কণ্ঠে উচ্চারিত হয়, এ আওয়াজ যদি প্রতিটি তরুণের কণ্ঠে আন্দোলিত হয়, ইনশাআল্লাহ বাংলার জমি থেকে শিরকের শিকন্ডি ভেঙে যাবে, বাতিলের আখড়া দূরীভূত হয়ে যাবে, বিদাতের রাস্তা ভেঙে খান খান হয়ে যাবে, বাংলার জমিনে তৌহিদের পতাকা উড্ডীন হবে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। তরুণ ছাত্র যুবক ভাইদেরকে আবেদন জানাবো, আসুন রাসূলের চেতনায় উদ্বুদ্ধ হয়ে রাসূলের আদর্শিত আদর্শ আদর্শিত হওয়ার প্রেরণা নিয়ে বাংলাদেশ আহলেদিস যুব সংঘের পতাকা তলে ঐক্যবদ্ধ হন, নিজের জীবনকে পবিত্র কোরআন সহিহ হাদিসের আলোকে গড়ে তোলার প্রয়াস চালান, সমাজ সংস্কারের এই মহাতি কাফেলায় অংশগ্রহণ করুন, ইনশাআল্লাহ ইহকাল পরকাল সুখময় হবে। পরিশেষে আজকের এই আয়োজন যারা করেছেন, সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আজকের এই প্রোগ্রামকে কবুল করে নেন, তাদের সময় শ্রম এবং অর্থের উত্তম প্রতিদান দান করেন। যারা উপস্থিত হয়ে আজকের এই আলোচনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন, আল্লাহ যেন সকলের এই সময়টাকে কবুল করে নিয়ে জান্নাতের ওসিলা হিসেবে যেন আল্লাহটা গ্রহণ করে নেন। কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত যে বই পুস্তক, বিশেষ করে মহতারাম আমিরে জামাতের সালাতুর রাসুল, সিরাতুর রাসুল, তাফসিরুল কোরআন ইতিমধ্যেই 5 পারা বের হয়েছে, সহ অন্যান্য লিখনীগুলো আপনারা নিয়মিত অধ্যয়ন করুন। মাসিক আত তাহারিক পত্রিকা, তাওহিদের ডাক দ্বিমাসিক পত্রিকা, এই পত্রিকাগুলো অধ্যয়ন করুন, পবিত্র কোরআন সহিহ হাদিসের প্রকৃত বিধান জানার জন্য চেষ্টা করুন, পড়াশোনা করুন, এবং বাস্তব জীবনে
আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দুনিয়াবি জীবনের এই পথকে যেন সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া সাইরাল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।